সম্প্রতি পাসওয়ার্ড নিয়ে এখন থামছে না কোনো সমালোচনা একের পর এক অভিযোগ যেন রয়েই যাচ্ছে পাসওয়ার্ড ছবিটি মুক্তির আগেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবিটি নিয়ে সমালোচনা কম ছিল না অনেকেই ছবিটিকে নকল বলে অভিহিত করেছিল ছবিটির পরিচালক মালে কাজ নকলের তকমাটি ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন তবে ছবিটি দেখার পর কয়েকজন দর্শক অভিযোগ করেছে পাসওয়ার্ড ছবিটি কোরিয়া নির্মাতা চ্যাং পরিচালিত দ্য টার্গেট ছবির কপি করা দর্শকদের অভিযোগ শুধু গল্পই নয় হুবহু মিলাচ্ছে অসংখ্য দৃশ্যে এরপর থেকে তুমুল সমালোচনার মুখে পড়েছে মালেক আফসারি ছবি মুক্তির আগে নকলের অভিযোগ ওঠায় পরিচালক মালেক আফসারি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন কেউ যদি প্রমাণ করতে পারে তার নিমিত্ত ছবি পাসওয়ার্ড নকল তাহলে তিনি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন সেই সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রিও ছেড়ে দিবেন দু সালে ত্রিশে এপ্রিল মুক্তি পায় চ্যাং পরিচালিত সাউথ কোরিয়ান সিনেমা দ্য টার্গেট খোঁজ নিয়ে জানা গেছে কোনো কপিরাইট ছাড়াই নির্মিত হয়েছে পাসওয়ার্ড ছবিটি সিনেমা চিত্রনাট্য করেছে মালেক আফসারি আর লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এদিকে ডাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেছেন তারা বলেছেন লাখ টাকার পুরস্কার এবং সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা কতটা বাস্তবায়িত করবে এই পরিচালক পাসওয়ার্ড সিনেমায় শেখিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি সাকিব খান এর আগে মালেকাস্থায়ী পরিচালনায় কাজ করলেও বুবলি এই প্রথমবার মালেকাস্থায়ী পরিচালনায় কাজ করেছেন তবে সাকিব খান ছবির নকলের ব্যাপার এখনও মুখ খোলেননি সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ